তুই যদি ওর সাথে অন্য খাইনামি করে দিত দেখি হ্যাঁ পুজো করবো হ্যাঁ ফুল দিয়ে পুজো করবো ওখানে মাল কিনতে গেলি তুই একমাত্র ঝামেলা তাই বললে বন্ধু কেন দেখিয়েছি আমি তো বলেই দিয়ে কেন দেখিয়েছি তাহলে সেই কথাটাই তো তোকে সেখানে তোকে কথা বলার অধিকারই পড়ে না যে আমি নোংরামি করছি তাহলে তোকে কি আমি ছেড়ে দেবো না এইটাই তোকে বোঝাই আমি যদি তোর সাথে নোংরামি করি তোর ওখানে যাই আমি কি বললাম তাকে তোকে বলেছি এবার তোরা চোখে দেখছি তোরা যে বলবি তাহলে তোদের আসলে তো তোদেরও তো সেই জিনিসটা করা উচিত কেননা তোরা প্রতিবাদ করবি না কেন যে আমরা তো ওখানে মাল দেখতে যাই তাহলে আমি কি বলেছে আমি কি বললাম যদি তোরা নোংরামি করি তাহলে আমরা নোংরামি করতে পারবো এই কথা বলতে পারলাম যে কথাটা বলতে আমি সেই কথা কেউ যদি পড়ে তোরা মাঠে দাঁড়িয়ে আমি বললাম যে করবে আর কারা কারা রয়েছে সামনে এই যে কথা আমার বল এবার কি হবে কথা বলে তুই দেখছি তোকে একজন সচরাচরে পাশের পাড়ার লোক মারছে মার এই কথাটা আরে তো নিয়ে রেখে দিলাম তো ওইখান থেকে আনা আমি বাবুদাকে দেখিয়ে নিয়ে এসেছি কে খেতে পারে না নাকের লোম সব সমান হয়ে গেছে মানে খেতে পারে ওই জন্য আমি ফার্স্টে আগে সকালবেলা বাবুদাকে দেখিয়েছি আমার কাছে মাল নেই তাহলে বাবুদা বললো চলে যাবে তবে আমি ঢুকি তখন যখন তুমি বলতো আচ্ছা ঠিক আছে
এই মাসটা তুমি কোনো মাছ আমার রাত্রে ঠান্ডা পড়ছে ফোন করে আমায় জানি আমি বলে দেবো এখন কত বলবো ডাক্তারকে তুমি দেখাও কিচ্ছু হবে না কোনো লাভ হবে হ্যাঁ আর দেখা যে পায়রা হয় সে পায়রা একদম ওই জায়গায় রাখে না একদম সং সাঙ্গাও বলো ছোঁয়াচের ছোঁয়াচের সামনের ওপরে আবার টানলে আমার অন্য কালার নিচে আছে না আমার কাছে আমি নেই ওইটা তুমি যেটা দিলে ওটা দিয়ে দিলে আজ দেখাই না আজ আইলা দাদা মোবাইল।